হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালোই আছো। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো প্রাচীন বাংলা, অর্থাৎ 1 থেকে 1.5 হাজার বছর আগের প্রাচীন বাংলার কথা নিয়ে আজ আলোচনা করব। প্রাচীন বাংলার প্রধান প্রধান অঞ্চলগুলির সম্পর্কে জানাব। এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পড়াশোনা সম্পর্কিত আমার আপলোড করা সমস্ত ভিডিওগুলি দেখে নেওয়ার জন্য। প্রাচীন বাংলার সীমানা প্রধানত 3টি নদী দিয়ে তৈরি হয়েছিল। এই নদীগুলি হল ভাগীরথী, পদ্মা ও মেঘনা। বাংলার এক একটি অঞ্চল দীর্ঘকাল ধরে স্বাধীন ছিল, আবার কয়েকটি অঞ্চল অন্য কোনো অঞ্চলের অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল। যখন কোনো অঞ্চলের শাসনকর্তা রাজ্য বিস্তার করতেন, তখন সেই অঞ্চলের সীমানাও বদলে যেত। প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি ছিল পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুম, গৌড়, সমতট ও হরিকেল। সাধারণভাবে কোন অঞ্চলের অধিবাসীদের নাম অনুসারে জায়গার নাম হতো। বঙ্গ, গৌড়, পুন্ড্রু ইত্যাদি এই সব নামগুলি এক একটি জনগোষ্ঠীর নাম। তারা যে অঞ্চলে থাকতো সেই অঞ্চলগুলির নাম হতো তাদের নাম অনুযায়ী। যেমন আগে আমি বললাম, পুন্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুম, গৌড়, সমতট ও হরিকেল, এই জায়গাগুলির নামও সেভাবে হয়েছিল। প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে প্রধান অঞ্চল ছিল পুন্ড্রবর্ধন। পুন্ড্রবর্ধন ছিল প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম। এই অঞ্চল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী এবং পাবনা জুড়ে ছিল। একসময় শ্রীহট্টও এর ভিতরে ছিল। গুপ্তযুগে পুন্ড্রবর্ধন ছিল একটি শাসন এলাকা। এরপরে হচ্ছে বরেন্দ্র, প্রাচীন বাংলার আরেকটি অংশ ছিল বরেন্দ্র। ভাগীরথী ও করতোয়া এই দুটি নদীর মধ্যবর্তী বা মাঝখানের এলাকা বরেন্দ্র নামে পরিচিত ছিল। এরপরে প্রাচীন বাংলার যে অঞ্চলটির কথা বলবো সেটি হচ্ছে বঙ্গ। প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বলা হতো বঙ্গ। সম্ভবত ভাগীরথীর পশ্চিম দিকের এলাকাও এর মধ্যে ছিল। পরবর্তীকালে ভাগীরথীর পশ্চিম দিকে রাঢ় এবং সুম নামে দুটো আলাদা অঞ্চলের উৎপত্তি ঘটলে বঙ্গের সীমানাও বদলে যায়। খ্রিস্টীয় 11 এবং 12 শতকে বঙ্গ বলতে এখনকার বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর, বরিশাল এই অঞ্চলকে বোঝাতো। এরপরে বাংলার আরেকটি অঞ্চলের নাম হচ্ছে বঙ্গাল। তো বঙ্গাল অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমাবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হতো। মানে এই যে অঞ্চলটা বঙ্গোপসাগরের নিকটবর্তী, এই অঞ্চলটা বঙ্গাল নামে পরিচিত ছিল।
এর পরের অঞ্চল হচ্ছে প্রাচীন বাংলার অঞ্চল রাঢ় এবং সুম্ম, যেটাকে রাঢ় অঞ্চল বলা হয়। এই রাঢ় অঞ্চলটি দুটি ভাগে সেই সময় ভাগ হয়েছিল। একটি ভাগ ছিল উত্তর রাঢ় এবং আরেকটি ভাগ ছিল দক্ষিণ রাঢ়। তো এই উত্তর রাঢ়কে বলা হতো বজ্রভূমি বা বজ্রভূমি এবং দক্ষিণ রাঢ়কে বলা হতো শুভভূমি বা সুমভূমি। তো উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝের যে সীমানাটা ছিল, এই উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝে ছিল অজয় নদ। আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলা, সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ ছিল এই উত্তর রাঢ়ের অঞ্চল। আর দক্ষিণ রাঢ় বলতে বোঝাতো হাওড়া, হুগলি এবং বর্ধমান এবং তার আশপাশের অঞ্চল। এই দক্ষিণ রাঢ়, দক্ষিণ রাঢ় বলতে সেই সময় যদি সীমানা হিসেবে বলা হয় তাহলে অজয় এবং দামোদর, অজয় এবং দামোদরের মধ্যবর্তী এলাকাকে দক্ষিণ রাঢ় বলে বোঝানো হতো। দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা। এছাড়াও জানা যায় যে মহাভারতের গল্পে এবং কালিদাসের কাব্যে আছে যে ভাগীরথী এবং কাঁসাই অর্থাৎ কংসাবতী নদীর মাঝে সমুদ্র পর্যন্ত বিরাট এলাকা এই দক্ষিণ রাঢ়ের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বাংলার বাকি তিনটি অঞ্চল হচ্ছে গৌড়, সমতট এবং হরিকেল। তো গৌড় সম্পর্কে বলি, প্রাচীন এবং মধ্যযুগের বাংলায় গৌড় ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। গৌড় বলতে একটি জনগোষ্ঠীকেও বোঝানো হতো। বরাহমিহিরের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌড়। সপ্তম শতকে রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। ভাগীরথীর পশ্চিম পারে আজকের মুর্শিদাবাদ জেলায় ছিল সেকালের গৌড়ের প্রধান এলাকা। শশাঙ্কের আমলে পুণ্ড্রবর্ধন থেকে ওড়িশার উপকূল পর্যন্ত এলাকা গৌড়ের অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর বাংলার সেকালের অঞ্চল হচ্ছে সমতট। এই সমতট ছিল মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা, বর্তমানে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী অঞ্চলে সমভূমিকে কেন্দ্র করে বিস্তৃত ছিল এই প্রাচীন সমতট অঞ্চল। মেঘনা নদী সমতটকে বাংলার বাকি অঞ্চল থেকে আলাদা করে রেখেছিল। এই কারণে সমতটকে প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো। হরিকেল সমতটের দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত। তো প্রিয় দর্শকগণ, আশা করি প্রাচীন বাংলা সম্পর্কে আমার বানানো ভিডিওটি দেখে তোমরা অনেক কিছু জানতে পেরেছ। আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে।